হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সজনে পাতার গুণাগুণ ও উপকারিতা সম্পর্কে। চলুন তাহলে জেনে নেওয়া যাক। সজনে পুষ্টি ও বিভিন্ন খাদ্যগুণ সমৃদ্ধ সবজি। সজনে গাছকে প্রচলিত বিভিন্ন খাদ্য প্রজাতির মধ্যে সর্বোচ্চ পুষ্টি মানসম্পন্ন উদ্ভিদ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বহুবিধ খাদ্যগুণ সম্পন্ন হওয়ায় দক্ষিণ আফ্রিকায় সজিনা গাছকে জাদুর গাছ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সজিনা 300 প্রকার ব্যাধির প্রতিষেধক হিসেবে ব্যবহৃত হয়। শরীরের প্রয়োজনীয় প্রায় সব ভিটামিনের সাথে আবশ্যকীয় প্রায় সবগুলি অ্যামাইনো অ্যাসিড সজিনা পাতায় বিদ্যমান বলে বিজ্ঞানীরা একে পুষ্টির ডিনামাইট হিসেবে আখ্যায়িত করেছেন। প্রধান ঔষধের রাসায়নিক পদার্থ হচ্ছে বিটা সিটোস্টেরল, অ্যাকালেটস, মরিজানিন। আর ফুলে আছে জীবাণুনাশক টিরিগোস্পার্মিন। এর মধ্যে আছে ভিটামিন এ, বি, সি, নিকোটিন অ্যাসিড, প্রোটিন ও চর্বি জাতীয় পদার্থ, কার্বোহাইড্রেট ইত্যাদি। আমাদের দেশে এটি সবজির পাশাপাশি ওষুধ হিসেবেও ব্যবহার হয়ে আসছে। সজিনার অ্যানিমিয়া, জয়েন্ট পেন, ক্যান্সার, কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, ডায়রিয়া, হার্ট পেন, ব্লাড প্রেশার সহ বিভিন্ন রোগে উপকারী ঔষধি গুণ রয়েছে। সজিনায় রয়েছে কার্বোহাইড্রেট, প্রোটিন ও ভিটামিন। সজিনার পাশাপাশি সজিনা পাতা পুষ্টি ঘাটতি পূরণে বিশেষ ভূমিকা রাখে। সজিনার পাতার গুঁড়োরও বিশেষ গুণাগুণ রয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে এতে দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ও জিঙ্ক রয়েছে। সজিনা পাতাকে শাক হিসেবেও খাওয়া হয়। এতে তাদের শ্রমজনিত ক্লান্তি, শৈলের ব্যথা ইত্যাদি দূর হয়। সজিনা ফুল শাকের মতো রান্না করে বসন্তকালে খেলে বসন্তের প্রতিষেধক হিসেবে কাজ হয়। এছাড়া সর্দি কাশিতে স্লোথ, প্লীহা ও যকৃতের কার্যকারিতা কমে গেলে এবং কৃমিনাশক হিসেবে সজিনা ব্যবহার করা যায়। এই পাতা অগ্রহায়ণ মাঘ মাসে হলুদ হয়ে ঝরে পড়ে। মাঘ ফাল্গুনে থোকা থোকা সাদা ফুল প্রায় পত্রশূন্য গাছ ছেয়ে যায়। সজিনা পাতা শাকের মতো রান্না করে আহারের সময় খেলে বল বৃদ্ধি পায় ও ক্ষুধা বাড়ে। পাতা কেটে ফোড়া বা টিউমারে দিলে উপকার পাওয়া যায়। বাতের ব্যথায় তা ভালো কাজে দেয়। সজিনা বীজের তেল আমাদের দেশে তেমন পাওয়া যায় না। একে বেন অয়েল বলে। এটি ঘড়ি মেরামতের কাজে লাগে। কুষ্ঠ রোগে বীজের তেল অথবা বীজের তেলের অভাবে বীজ বেটে প্রলেপ দিলে উপকার হয়। সজিনা মূল ও বীজ সাপে কাটা রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।